রাজ বিক্রমাদিত্য, শুনেছি আপনি খুব বিদ্বান, বুদ্ধিমান, বিচক্ষণ ব্যক্তি, অথচ আপনি বোকার মতো চুপচাপ আমাকে কাঁধে নিয়ে হেঁটে যাচ্ছেন। আমি বরং আপনাকে একটি গল্প বলব। গল্প শুনতে শুনতে পথ চললে আপনার পথশ্রমের কষ্ট লাঘব হবে, আর গল্পের শেষে আমি আপনাকে একটি প্রশ্ন করব। আপনি যদি প্রশ্নের সঠিক উত্তর জেনেও চুপ করে থাকেন, তাহলে সঙ্গে সঙ্গে আপনার মাথা শত খণ্ডে বিভক্ত হয়ে যাবে, আর যদি সঠিক উত্তর দেন, তাহলে আমি আবার সেই গাছে ফিরে যাব। এবার আমি আমার গল্প শুরু করছি, শুনুন মহারাজ। বহুকাল আগে বারাণসী নগরে গুরুদত্ত নামে এক ব্রাহ্মণ বসবাস করত। তার আপন বলতে ছিল নিজের মেয়ে লীলাবতী। অত্যন্ত দরিদ্র এই ব্রাহ্মণের উপার্জন বলতে ছিল পূজা পাঠ। এদিকে সময়ের সাথে সাথে লীলাবতী ধীরে ধীরে বড় হয়ে উঠতে লাগল। কিরে লীলাবতী, একটু কথা তো বলে যা। না হয় আমরা তোর মতো চাঁদের গায়ে সব কলঙ্ক, কিন্তু তা বলে কি? আরে না না, তা নয়। আসলে বাবা নগরশ্রেষ্ঠীর বাড়িতে নারায়ণ পূজো আছে, তাই সব জোগাড় যন্ত্র করে দিতে হবে তো। আর কি বলবো ভাই, যা। কিরে মা, এবার যে আমায় বেরোতে হবে, একটু তাড়াতাড়ি সব গোছগাছ করে দে। এই তো বাবা দিচ্ছি। মেয়েটা বড় হলো, সৎপাত্রে সম্প্রদান করে দিলে একটু নিশ্চিন্ত হওয়া যেত। এই নাও বাবা। দে মা দে। ইস, বড় দেরি হয়ে গেল, আসি রে মা। হ্যাঁ বাবা এসো, সাবধানে যেও আর তাড়াতাড়ি এসো। আরে মা হ্যাঁ, পূজো শেষ হলেই চলে আসবো। কি ব্যাপার হে গুরুদত্ত, বলি মেয়ের বিয়ে দেবে কবে? দুবেলা ঠিক মতো খেতে পাই না, তার উপর আবার মেয়ের বিয়ে। কিন্তু আপনারা তো কুলীন ব্রাহ্মণ, ঠিক সময় মেয়ে পাত্রস্থ না করলে আপনাকে সমাজচ্যুত হতে হবে যে। তখন যে আর কেউ আপনাকে পূজা পাঠও করতে দেবে না। সে কি? হ্যাঁ, নগরের সমস্ত ব্রাহ্মণরা এই সিদ্ধান্ত নিয়েছেন যে আগামী 15 দিনের মধ্যে যদি তুমি তোমার মেয়ের বিয়ে না দাও, তাহলে তোমাকে সমাজচ্যুত হতে হবে। আয় ঈশ্বর, গরিবের সাথে কি নিষ্ঠুর পরিহাস! আহাহা, এভাবে ভেঙে পড়ো না। আমি দেখছি তোমার মেয়ের জন্য কোনো সুপাত্র জোগাড় করতে পারি কিনা। বেশ, দেখুন তবে। আচ্ছা, অনেক বেলা হয়ে গেল, মা আমার জন্য অপেক্ষা করে বসে থাকবে, আমি আজ আসি তাহলে। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। এই নাও বাবা পান। হ্যাঁ মা দে। বাবা, তুমি সেই পূজো করে আসা অবধি দেখছি যেন কিছু একটা চিন্তা করছো। কি হয়েছে বাবা, কোনো বিপদ টিপদ হলো না তো? বিপদ? হ্যাঁ, নগরের সমস্ত ব্রাহ্মণরা এই সিদ্ধান্ত নিয়েছে যে আগামী 15 দিনের মধ্যে যদি তুমি তোমার মেয়ের বিয়ে না দাও, তাহলে তোমাকে সমাজচ্যুত হতে হবে। তুমি অত চিন্তা করো না বাবা, সব ঠিক হয়ে যাবে। তোর বিবাহ দেওয়ার খরচা কত জানিস? অলঙ্কারাদি, যৌতুক প্রভৃতির খরচ আছে, এত অর্থ আমি কোথা থেকে পাব বলতো মা? এখন ভগবানই ভরসা। আচ্ছা বাবা, এখন অনেক রাত হল, ওসব চিন্তা ভাবনা ছেড়ে তুমি এখন শুতে যাও, আমারও ভীষণ ঘুম পেয়েছে। হ্যাঁ মা,
তাই যায়। থাকে তো সামনে এসো, না হলে আমি কিন্তু খুব চেঁচামেচি করব। না না, দয়া করুন, চিৎকার চেঁচামেচি করবেন না। কে তুমি? আমি এক চোর, চুরি করতে এসেছি। চুরি করতে এ বাড়িতে? কিন্তু কেন? এ বাড়িতে তো কোনো মূল্যবান ধন সম্পদ নেই, এখান থেকে তো তোমায় সম্পূর্ণ খালি হাতে ফিরতে হবে। না না, আমি এই বাড়িতে চুরি করতে আসিনি, এসেছিলাম এ বাড়ির প্রতিবেশী সেই অসাধু ব্যবসায়ীর বাড়িতে, কিন্তু কিন্তু প্রহরীদের তাড়ায় ভয় পেয়ে এখানে আশ্রয় গ্রহণ করেছি। আমায় বাঁচান, দয়া করে আমায় বাঁচান। আপনি আজ আমায় প্রাণে বাঁচালেন, না হলে ওই প্রহরীগুলো যদি ধরে ফেলতো তাহলে নির্ঘাত আমার শুলে চড়াতো। কিন্তু আপনাদের দেখে মনে হচ্ছে আপনারা খুব গরিব। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমার বাবা পূজা অর্চনা করে সামান্য কিছু উপার্জন করেন, তাই দিয়েই অতি কষ্টে আমাদের গ্রাসাচ্ছাদন চলে। আপনার মা? তিনি বহুকাল আগেই গত হয়েছেন, প্রহরীরা চলে গেছেন, আপনি এখন যেতে পারেন। দয়া করে চোরকে আর আপনি বলবেন না। এরপর প্রতি রাত্রে সেই চোর লীলাবতীর সাথে দেখা করতে আসত। ধীরে ধীরে তারা পরস্পর পরস্পরকে ভালোবাসল। মেয়ের বিয়ের দুশ্চিন্তায় গরিব ব্রাহ্মণ গুরুদত্ত শুকিয়ে যেতে লাগল। পিতা, তোমাকে কদিন ধরে বেশ চিন্তিত দেখছি, বলি তোমার শরীর খারাপ হলো নাকি? না মা, শরীর খারাপ নয়, শরীর আমার ঠিকই আছে। আমি শুধু ভাবছি তোর বিবাহের কথা। একটা একটা করে দিন চলে যাচ্ছে আর আমার শরীরের সমস্ত রক্ত একটু একটু করে শুকিয়ে আসছে। কি যে হবে মা, এই সামান্য ব্যাপারের জন্য তুমি স্নানাহার জপ তপ পূজা অর্চনা এই সব প্রাত্যহিক কর্ম ত্যাগ করে বসে আছো? সামান্য ব্যাপার? তুই এটাকে সামান্য ব্যাপার বলছিস? তুই জানিস না মা, আমরা কত বড় বিপদের মধ্যে দাঁড়িয়ে আছি। আমাদের পায়ের নিচ থেকে মাটি একটু একটু করে সরে যাচ্ছে, আমি দেখছি ডুবে যাচ্ছি, কিন্তু কিচ্ছু করতে পারছি না। এর চেয়ে বড় বিপদ আর কি কিছু আছে? তাহলে শোনো পিতা, আমি শ্রীকান্ত বলে একজনকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে, আমরা পরস্পর পরস্পরকে বিবাহ করতে চাই। সে কি, তুই এ কথা আগে আমাকে বলিস নি তো? তার বংশ পরিচয় জানিস কি? না না পিতা। তবে শীঘ্র তার সাথে আমার পরিচয় করা। ঠিক আছে, আজ রাত্রেই আমি তার সাথে তোমার পরিচয় করাবো। পিতা, এর কথাই আমি তোমাকে বলেছিলাম। বাবা, তোমার কি করা হয়? আগে আমি চোর। হ্যাঁ, সে কি? চিন্তিত হবেন না, আমিও এক উচ্চ ব্রাহ্মণ বংশের সন্তান, কিন্তু অল্প বয়সে পিতা মাতার মৃত্যুর পর কুসঙ্গে পড়ে আর চৌর্যবৃত্তির পথ ধরেছি। তবে তবে চিন্তার কিছু নেই,
আমায় বিবাহ করলে বরং লীলাবতী সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটাতে পারবে। আর আমার মেয়েকে যখন সুখে স্বাচ্ছন্দ্যে রাখতে পারবে বলছো, তখন তাই হোক, তোমার সাথেই আমি আমার মেয়ে লীলাবতীর বিবাহ দেব। আগামী পূর্ণিমা তিথিতে শুভ দিন আছে, ওই দিনই আমি লীলাবতীকে তোমার হাতে সম্প্রদান করব। এরপর এলো সেই বহু প্রত্যাশিত পূর্ণিমার রাত, এলো গুরু দত্তের কন্যা লীলাবতীর সাথে চোর শ্রীকান্তের বিবাহের সময়। বেঁচে থাকো, সুখী হও। আজ থেকে লীলাবতী আমার স্ত্রী, অর্ধাঙ্গিনী। আমরা পরস্পর আমাদের সমস্ত সুখ দুঃখ হাসি কান্নার সমান ভাগিদার। ছেলের ভালোমন্দ সমস্ত কিছু দায় দায়িত্ব পিতার। তাই আজ আমি আমার কিছু দায়িত্ব আপনাকে দেব। আসুন আসুন আমার সাথে। বেশ, চলো তবে। এই সমস্ত ধনরত্নের দায়িত্ব এখন থেকে আমি আপনার হাতেই দিলাম। ঠিক আছে বাবা, যাও যাও, তোমরা খুব ক্লান্ত দেখছি, বিশ্রাম নিতে যাও। করে তাদের বিবাহিত জীবন বেশ আনন্দের সাথেই অতিবাহিত হচ্ছিল। কিন্তু একদিন সকালবেলা কি হলো মা? কি হলো লীলাবতী? কি হলো বৈদ্যরাজ? তোমার মেয়ে সন্তান সম্ভবা গুরুদত্ত, এখন আসি, পরে আবার এসে তোমার মেয়েকে দেখে যাব। বাবা, এখন লীলাবতীর ওপর আমার আরো দায়িত্ব বেড়ে গেল, তাই আমি ঠিক করেছি আমি পার্শ্ববর্তী রাজ্যে যাব অর্থ উপার্জনের উদ্দেশ্যে। বেশ তো, তোমার যখন তাই ইচ্ছা তখন আমি আর বাধা দেব না। তাহলে কাল প্রভাতেই আমি রওনা দেব। বেশ, তাই হবে। পরদিন প্রভাতে শ্রীকান্ত তার স্ত্রী লীলাবতী ও গুরুদত্তের কাছ থেকে বিদায় নিয়ে রওনা হল পার্শ্ববর্তী রাজ্যের উদ্দেশ্যে। কিন্তু বেশ কয়েক মাস অতিক্রান্ত হওয়ার পরেও গুরুদত্ত শ্রীকান্তের কোনো খবরই পেলেন না। সেই জন্য তিনি যার বন্যায় উৎকণ্ঠিত হয়ে রইলেন। অবশেষে একদিন তিনি মাধব নামে এক ব্যক্তিকে পার্শ্ববর্তী রাজ্যে পাঠালেন শ্রীকান্তের খবর নিতে। সেও বেশ কিছুদিন সময় অতিক্রান্ত হয়ে গেল। অবশেষে একদিন মাধব এলো। আরে মাধব জি, এসো এসো। তা কি ব্যাপার বলি, শ্রীকান্তের কোনো খবর টবর পেলে? খবর পেয়েছি, তবে তবে কি শ্রীকান্ত? হ্যাঁ হ্যাঁ, কি 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 হয়েছে শ্রীকান্ত? রাজপ্রাসাদে চুরির অপরাধে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। ভগবান কেন আমার এত বড় স্বর্গ নাশ করলেন? আমি তো কারোর কোনো ক্ষতি করি। আমি আবার তোর বিবাহ দেবো। হ্যাঁ মা, হ্যাঁ, তোর ভালোর জন্যই বলছি মা, এক পক্ষকালের মধ্যেই আমি আবার তোর বিবাহ দেবো। তুই আর অমত করিস নি মা, একটু ধৈর্য ধর, দেখবি সব ঠিক হয়ে যাবে। কিন্তু গুরুদত্ত, তোমার মেয়ে যে সন্তান সম্ভবা, এই অবস্থায় কে তাকে বিয়ে করবে? আগে আমি গরিব ছিলাম, কিন্তু এখন আমার কাছে অর্থ আছে। দেশে এমন উত্তমী যুবক আছে যারা অর্থের অভাবে কিছু করতে পারছে না। এইরকমই এক উত্তমী অথচ সহায় সম্বলহীন ছেলের সাথে আমি আমার মেয়ে বিয়ে দেব, এবং সেটাও এক পক্ষকালের ভেতর। আমার সন্ধানে এইরকম এক ছেলে আছে বটে, নাম তার মধু, সৎ পরিশ্রমী আর উদ্যমী যুবক। তার বহুদিনের ইচ্ছা যে বাণিজ্য করবে, কিন্তু বেচারা
অর্থের অভাবে কিছুতেই তা করে উঠতে পারছে না বুঝলে। তুমি বরং সেই ছেলের সাথেই তোমার মেয়ের বিয়ের ব্যবস্থা করো। এরপর একদিন শৈলেশ্বর শিব মন্দিরে মধুর সাথে লীলার বিবাহ সম্পন্ন হল। আজ থেকে লীলাবতীর সমস্ত দায়িত্ব আমারই, আর তার সন্তানকেও আমি আমার আত্মজের থেকেও বেশি ভালোবাসি। তাকে মানুষের মতো মানুষ করে বেঁচে থাকো বাবা। বিবাহের কয়েক সপ্তাহ পরে লীলাবতী এক ফুটফুটে শিশুর জন্ম দিল। তার নাম রাখা হল গন্ধর্ব নারায়ণ। শোনো বাবা, আমার সময় হল, এবার যেতে হবে। এরা রইল, তুমি এদের দেখো, তুমি সেই অর্থ নিয়ে বাণিজ্য শুরু করো। আমার স্থির বিশ্বাস তুমি নিশ্চয়ই সফল হবে। কাঁদিস না মা, কাঁদিস না। মধু কাঁচ কাটা হীরে, মধুকে চিনতে আমার একটু ভুল হয়নি। তুই নিশ্চিন্তে থাকতে পারিস মা, নিশ্চিন্তে থাকতে পারিস। তুমি কোথায় চলে গেলে বাবা? জলপথে তো আর নয় যে জাহাজ ডুবির ভয় থাকবে, যাবো তো স্থলপথে, তাও আবার কদিনের জন্য। জানো তো ওখানে চন্দন কাঠের খুব কদর, নিয়ে গেলে প্রায় 3-4 গুণ বেশি দামে বিক্রি করতে পারবো। তুমি চলে গেলে বড় একা লাগে। কেন, আমাদের নয়নমণি এই কন্দর্প নারায়ণকে নিয়ে তোমার সময় কেটে যাবে, আর তাছাড়া কিছু দিনের তো ব্যাপার, দেখতে দেখতে ঠিক সময় পার হয়ে যাবে। আমার দেরি হয়ে গেল, আসি। কিন্তু এত সুখ লীলাবতীর কপালে সহ্য হল না। মধু বাণিজ্যে যাবার কিছুদিন পরেই একদিন লীলাবতী গেল বাগানে ফুল তুলতে। ভয়ঙ্কর যুবনের মাত্র 10 বৎসরের গন্ধর্ব আর বণিক স্বামী মধুকে ছেড়ে পরলোকের উদ্দেশ্যে যাত্রা করল। ধীরে ধীরে পুত্র গন্ধর্ব নারায়ণ বড় হতে লাগল। বিদ্যায় বুদ্ধিতে তার মতো ছেলে পাওয়া বড় দুষ্কর। কিন্তু মাত্র 19 বৎসর বয়সে সে তার পিতাকেও হারালো। কিন্তু বুদ্ধিমান গন্ধর্ব নারায়ণ হতাশ না হয়ে প্রচণ্ড সাহস আর উদ্যমে তার পিতার ব্যবসার দায়িত্বভার গ্রহণ করল। দেখতে দেখতে বছর ঘুরে গেল, গন্ধর্ব এখন বিরাট ধনী ব্যবসায়ী। গুরুদেব, পিতা মারা গেছেন প্রায় 1 বছর হতে চলল। হ্যাঁ পুত্র, ঠিকই বলেছ। এই 1টা বছর সময় যে কিভাবে কেটে গেল তা বোঝাই গেল না। গুরুদেব, আমি ঠিক করেছি গয়ায় গিয়ে আমার পিতামাতার পিণ্ডদান করে আসব। কিন্তু সে তো অনেক দূরের পথ আর বেশ দুর্গম বটে। তাছাড়া শুনেছি ওখানে ডাকাতের ভয় আছে। পথ যত দুর্গমই হোক তবু আমি যাব, আপনি যাত্রার আয়োজন করুন। বেশ, তোমার যা ইচ্ছা।
এত দুর্গম জঙ্গলাকীর্ণ পথ কি জানি কতদিনে পৌঁছব। ফাতলাবাই, আজ রাতে একটু সজাগ থাকবেন। কেন গো? পথে ডাকাতের ভয় আছে। সে কি? গুরুদেব চিন্তা করবেন না, আমি আছি তো। যেই আসুক, আগে আমায় মেরে তবে আপনাদের স্পর্শ করতে হবে। আর আমার হাতে অস্ত্র থাকতে কেউ আপনার কেশাগ্র স্পর্শ করতে পারবে না। সেই জন্যই তো একটু নিশ্চিন্ত বাবা। এইভাবে বহু কষ্ট সহ্য করে গন্ধর্ব তার গুরুদেবের সাথে গয়ায় পৌঁছল। ওই নদীতে পিণ্ড দান করে এসো বাবা। কি আপনারা? কণ্ঠ শুনে মনে হচ্ছে একজন স্ত্রীলোক ও অপর দুইজন পুরুষ। আমি তোমার মাতা। বেশ, তবে এই নিয়ে আর আপনারা দুজন? আমি তোমার পিতা শ্রীকান্ত। আমি তোমার পিতা মধু। সে কি? আপনারা দুজনেই আমার পিতা? তা কি করে সম্ভব? আমি তোমার মাতাকে বিবাহ করেছিলাম আর তোমায় জন্ম দিয়েছিলাম। আমি তোমার মাতাকে বিবাহ করেছিলাম আর তোমায় স্নেহ ভালোবাসা দিয়ে লালন পালন করেছিলাম, মানুষের মতো মানুষ করে তুলেছিলাম। গন্ধর্ব নারায়ণের দ্বিতীয় পিণ্ডটি কোন পিতাকে দেওয়া উচিত এবং কেন? বেতাল, প্রথম পিতা শ্রীকান্ত তার মাতাকে বিবাহ করে তাকে জন্ম দিয়েছিল ঠিকই, কিন্তু আসল কর্তব্য সন্তান লালন পালন করে, সেই কর্তব্য করে মধু তার দ্বিতীয় পিতা। সন্তান শুধু জন্ম দিলেই হয়, তাকে মানুষের মতন মানুষ করে তোলাই আসল কাজ। সেই জন্য গন্ধর্ব নারায়ণের উচিত অপর পিণ্ডটি তার পালক পিতা মধুকে দেওয়া। মহারাজ, আপনি একদম সঠিক উত্তর দিয়েছেন, তাই আমি চললাম। মহারাজ, আমি চললাম, আমি চললাম। Ha ha ha!